জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে জিব্রাইল আমিন ওই দুইটা আঙ্গার যখন আমার আল্লাহর আরশের সামনে যখন বেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে উম্মি আপনি জাহান্নামে তো আল্লাহ বদের শুদ্ধ হচ্ছে দা আল্লাহ বোধের কি খুশাদ দাদ্য বৎ কর আল্লাহ তালা ওই দুটা বান্দা বলবে আরে বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অন্য দুখ বানাইলাম যার কারণে তোমরা আমার এবাদত করতে পারো নাই আল্লাহ তালা বলেন ও আল্লাহ পুতুল জিন্না ওয়ান ইংসা ইল্লা

আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিচাার স্বরূপ বানিয়ে দিলাম আমি আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছি মাছের ব্যবস্থা করে দিয়েছি এত সংকট নিয়মনস্তাল পড়ে ও আমার বদুত করতে পারল না আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বন্দা বলবে উপাধি আপনার একটা লাভ ছিল হাত দাল আপনার আরেকটা লাভ ছিল ভাগলা আয়াল্লাই নাম বলেও ছিল আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ম অর্থাৎ মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে হাজার বছর জাহান নামে জ্বালানোর পরে আল্লাহ তালার সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের ও ছিল আই ওই দুইটা বান্দাকে আল্লাহ চন্দিনিয়া আমর্তাদন করুবে ইয়া এলাহি তু মেরা মা আবু দুহাই এলাহি তু মেরা মা আশু কাহাই ইয়া এলাহি مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھوں مجھ میں تجھ کو ایک نظر کفر شرکوں میرے دل سے دور کر

فالصابرون إنما يوفى الصابرون أجرهم أجرهم بغير حساب الله تعالى بنا যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ওই বিনা হিসাবে জান্নাত দান করবে আর যদি বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারে তাহলে নিজের জীবনের সফলতা চলে আসবে এর নবীর দল ধৈর্য দৃষ্টান্ত قائم করলেন আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও اسماعিল আলাইহিস সালাম দরজা দৃষ্টান্ত কাম করলেন রাহমাতুলিল আলামিন দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর پیغمبر হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর پیغمبر হযরত আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব নবী টাকা বৈসব আপন সন্তানের অভাব কিন্তু আয়ু পালাই এমন ভাবে একটা সিডল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায় শয়তানের মাথা গরম হয়ে গেল এত বেটা কেমন করে হয় আল্লাহ গো তোমার তো সম্পদের মায়াই পুরা তোমার আবাদত করে তোমার তো সন্তানের মায়ে পুরা তোমার আবাদত করে আল্লাহ কই না আয়ুব যে এবাদত করে একমাত্র তো আমার মহব্বত ধৈর্যের সাথে আবাদত করে বলে না না কই দেখ আমি পরীক্ষা করি সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিন আয়ুব নবী কাছে বিশ কই আর আল্লাহ কি দেখি লাভ কারণ তোমার সব সম্পদ আগুনে ফুরে চাই আয়ুব নবী মুনাজাত যা দেয় কয় ইবলিস বলে নাও বিল্লাহ বলবা কেন আয়ুব নবী তাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কার আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো আজকে আমার সম্পদ নাই ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই ইবলিস কই আল্লাহ কয় দেখ আর পরীক্ষার মধ্যে ফলায় দিতেছি কুরাতুল ওয়াইজ নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে আয়ুব নবীকে বিছানার মধ্যে ফলায় দিলেন আমার আল্লাহ শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে একদিন আইয়ুব তাকায় দেখে তার জিব্বার মধ্যে পোকা এতদিন আয়ুব জিব্বা নারায়ণ আল্লাহর জিকির করত দিন ঠান্ডা হয়ে যেত আযব নবে চকি কুটে পানি আল্লাহ কি ডেকে বলে उधर bali এত দিন আমি এত খাইতে পারি কিন্তু তোবার দে সিপ বাগ দাও তোবার তবে জিকির করে আবার খুদ তৃষ্টা

সবার চলে যেতেছে আমরা চলে যাই আমরা থাকতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় না বিবিরা যাইতেছে না আয়ুব নবী কান্না করো দয়ার বাণী দুনিয়াতে সন্তান যদি কাছে বাবার কাছে আশ্রয় আবার বাবা যদি পাহাড় করে মায়ের কাছে আশ্রয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হলো তার তোর বিবি কেউ ওদের মালিক আজ আমার বিবির আমার দিয়ে চলে যাইতে সের আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে দুনিয়া সব আমাকে চিরে চলে যা তুমি আমাকে ছেড়ে দিও না রে আয়ুব নবী এই কথা দুনিয়া বুড়ার চোখ বারে ফুটা গুল গালবে পড়তেছে হঠাৎ করে তাকা দেখে তার পর কি ডারায় একবার বিবি ইউসুফ নবীর কন্যা রহমা ওই আয়ুব নবীর এক তো বিবি আয়ুব নবীর পার কিনারাই বসে বসে কান্দা করে আয়ুব নবী বলে সবাই চলে গেছে তুমি যাও নাই কে নবী রহমান আমুক পিঁয়া কান্না কোনার কোনো উপায় কম্ব আমার বাবায়ু সুবুক নবী কিন্তু আমার তো এমন কোনো ফুজি নাই কারণ হাসরুর ময়দান তেমন একটা কঠিন একটা পরিস্থিতিও সূর্যটা মাথার আত হাত নিকট চলে আসবে সূর্য তবে জমিনটা হয়ে যাবে তব গোনাগারে মগজ টাস করে ফেটে যাবে একদিকে জাহান নবের আওয়াজ অপরদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহা ওই যে সুঝে তবে জমিনটা হয়ে যাবে তামাম গুনাহগার মগস ঠাস ঠাস করে পেটে যাবে পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে ওই সময় যদি আমি রহিমা কে আল্লাহ কাট করে দর করে বই রহিমা কি নিষ্ট আমি বলবো আল্লাহ পরে কোন আমল নাই তবে আপনি আমি আপনার আদরে পায়গম্বরে স্ত্রী ছিল আল্লাহ তো আমাকে আপনার দিকে মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে কেমন চিন্তা করেছিল কেমন ধৈর্য ছিল ওই ধৈর্য তো আমার আপনার ভিতরে না আছে ওই ধৈর্য যদি আমার আপনার ভিতরে থাকতো জীবনে গুনাহের কাজ করতো তার কারণ কি আদব আদব আদবাসী কোরআনের মানি না নবীর আদর্শ মানি না নবীর আদর্শ মানতে পারলে আদর্শ আধবটা আদব আল্লাহর একটু বোলাম রাস্তা দিয়ে চলতেছেন গুনাগার নে আমল না প্রতিদিন মাদরাদ্দাকানায় যায় আজকেও যাচ্ছি হজত করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো কাগজটা হাতে নিয়ে দেখলাম আর উই লেখা টুটে বাড়ি ফেরত ফউজত করে আবার মাদরাদ্দাকানায় চলে গেল ওই জমানায় কুতুবুল আলম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পুক্কুতিকে জানলে মদিরার দেখা নাই অমুক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দামত পৌঁছা দাও হাসান বসি গভীর নাতে মদ্রার ডাকা নাই চলে গেলে গেইটেন সামনে দাঁড়ানোর পর সব মদ পান কে চিনে ফেললো আমগু দেশের পুরো হুজুর একানে সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কে চাঁদাবার সন্ত্রাসী তারা ভালো করেছে ভালো আলেমের কাছে গোপনে হাদিয়া নেয়া দোয়া নেয় সে কারণে এত গজবে দোয়া করা হলো একটা গজবদের মাথায় পড়ে না ওই যে কোটি কোটি টাকা দান সৎকা করে আবার ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নেই ওই যুবক বদমান করে বেহুশ হাসান বসি বলে বিশাল নামের যুবক ওখানে আছে বলে হাসি মদমান করে মাতাল হয়ে পড়ে আছে বলে হুশ আসলে আমার সালাম জানা দাও এ বিশাল আসছে হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটা মুটি ফেরেশিয়া সে আল্লাহর সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায় দাও আল্লাহ ওয়ালাদের সহপত গেলে একশন শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর পর একশন শুরু হয় এই যুবক আল্লাহ রলি হাসান বসির হাতের হাটটা লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করছো যার জন্য তোর কপাল কুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে কিছি বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা না হাসান বসরি তাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেকা আল্লাহর আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে হেদায়তের দরজা খুলে গেল যুবক তো বা এখনই এখন বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফিয়ে শব্দ লাগানো হয় এই মা আরেফত এই বিশ্বাহাবি কেমন মা আরেফত হাসিল করেছেন জমিনের মধ্যে হাঁটে কিন্তু জুতা পায় পরিদান করেন না এর বিশহাফি জমিনের মধ্যে হাঁটু কিন্তু জুতা পায় পরিদান coronae কেন বিশরা হাফি বলেন ওই জমিটা আমার নবীর জন্য যাই জায়নামাজ বানায়া দিয়েছেন ওই জমিনের মধ্যে হাঁটা জুতা লাগে হাঁটা আমার কাছে কেমন যেন বিআদবি মনে হয় আদব এই বিসসাহে একদিন চলে গেলেন ওই জামা একজন সতী হল উম্মাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরজ যাই খানকাই ইমাম আহমদ বিন হাম্বল বিসসাহকে দেখার পর দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমান দারে আপ্যায়ন ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পরে গেলাম আহমদ এত সম্মান করা লাগে ছাত্ররা বললেন হজরত সম্মান বলে তোমরা কি নাই তিনি আপনা মত বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও আমি এলেমের লাইনে যদিও দেখো আগানো কিন্তু মারেফতের লাইনে বিশ্বা হাফিয়া মারতে কি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করিত হজুর যাবো তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্ররা রেডি হয়ে গেলেন বিশ্বে হাফি যাবে কিছু প্রশ্ন করার জন্য ও ছাত্র ভাই আদো বাড়া জিন্দিগির কত বিশ্ব হাফে দরবারে সত্তর ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদারি যেন বে আদবি না হয় না হয় না

বিশ্রে হাফি হেকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন কারণ তাকুয়ার পাওয়ার আছে আর যার ভিতরে তাকুয়ার পাওয়ার আছে তার মধ্যে একটা ঐশি একটা ক্ষমতা আসে যে ক্ষমতাকে কোরআনে বলা হয় ফুরকান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাতাকুল্লাহ জাআল লাকুম ফুরকানা ফুরকান সম্পদ মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে একটা নূর বলে এটা দেখি করবি মা বিহি ফুরকা বাইন হক ওয়াল বাতিল ফুরকা নামক সম্পদ বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একা একা বহু দূরে চলে যাবে বিশহাফি বলেন ছাত্র ভাই এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করে তিনি ফতোয়ার কিতাব থেকে দলিল দিবেন নামাজের মধ্যে শেষদে সাহদিরে নামাজ সঠিক খয়া যাবে আর যদি তোমরা আমি বিশ্রা হাফিকে প্রশ্ন করো আমি বলবো আগে তোকে পিটানো দরকার মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেআদবি করলি আগে তোকে পিটানো দরকার মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেআদবি ছাত্রবায় বুঝতে পারলেন দুই নাম্বার প্রশ্ন প্রশ্ন নেশাব পরিমান ম সম্পদ সম্পদায় করতে হবে বিশরাহাফি হাফি বলেন ও ভাই তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো তিনি ফতুয়ার কিতাব থেকে দলিল দিবেন যে চল্লিশ ভাগ এক বাঘ জাকার দায় করলে হয়ে যাবে আর যদি আমি বিশ্বাহাফিকে প্রশ্ন করো আমি বলবো মাওলার দরবারে দিবি আবার কিসের ভাগা কিসের বাঘা বাগি কোরআন সম্মান করেছে নবীর কথা সম্মান করেছে নবীর আদর্শ সম্মান এর উম্মতের দল এজন্য নবীকে আল্লাহ তো সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন এক নাম্বার একটা মানুষ চলার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রসূলের মাঝে বিদ্যমান ছিল দুই নাম্বার একটা মানুষ নবীর আদর্শকে আল্লাহ বিশেষ ভাবে হেফাজত করেছেন তিন নাম্বার নবীর সব কিছু মানুষের মাঝে চ্যালেঞ্জ করে দিয়েছেন স্পর্শ করে দিয়েছেন চার নাম্বারে নবী যদি এমন কোন কাজ করত যে এই কাজটা আল্লাহর আইনের বিরুদ্ধে যেন হয়ে আল্লাহ তাআলার সাথে সাথে জিব্রাইল এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিতেন পাঁচ নাম্বার আদর্শ নবীর আদর্শের মধ্যে আল্লাহর আইনের আল্লাহর গুণাবলী ছায়া পড়েছিল

ওয়া দোরছে যদি আমি আপনি লালন করতে পারি তাহলে প্রকৃতি পক্ষে আমরা ইমানদার হতে পারব আর বান্দা যদি ইমানদার হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে ওরে নবীর উম্মতের দল কিন্তু নবীর আদর্শ যদি আমরা মানতে না পারি নবীর আদর্শ যদি লালন করতে না পারি নবীর আদর্শ যদি আমরা সম্মান করতে না পারি আদব ব্যবহার করতে না পারি তাহলে কি আল্লাহ আমাদেরকে জাহান্নাতে জান্নাত দিবে নাকি জাহান্নামে জাহান্নামে জাহান্নাম কেমন ভয়ঙ্কর মুস্তাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আর আল্লাহর সিপুতি নাম ইয়া হাননান আর ইয়া যখন চিৎকার করে ওই জিবরাইল আমিন যখন ওই চিৎকারগুলো सुनবে আমার মালিকের আরশের শব্দে সিজদাই পূরে আমার মালিক কে বলবে ও মালিক জাহান্নাবের মধ্যে দুইটা বান্দা জাহান্নাবের মধ্যে চলতেছে আ তোমার নাম ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছে ও আল্লাহ যদি দেন ওই দুইটা বান্দাকে আপনার স্বপ্নে হাজির করুন আল্লাহত আলা জিবরাল আমি কে বলবে জিবরাই জাহান্নাবের মধ্যে যাও ওই জাহান্নাবের মধ্যে দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসলে ওই সৈয়দুল বলাইকে হজরত জিবরা লালাই হিসলাৎ মালিক ফেরেস্তা কে বলবেন ও মালিক ফেরেস্তা জাহান্নামের অমুক নেস্তার মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছেন ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো মালিক ফেরেস্তা জাহান্নামের প্রত্যেকটা আনাচা কানাচি খুঁজতে থাকবে কিন্তু ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না দুইটা

দুইটা বান্দা গুরুত্ব খুঁজে না আল্লাহ তালা বলবে হ্যারে জিবুরাই ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ যাও যাও সাহাবাবের অবকস্থারের মধ্যে গিয়ে দেখবা দুইটা বাদ্দা জাহাদ মধ্যে জ্বলতেছে আর আল্লাহ তালার সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছে জিবরাইল আমিন যখন মালিক ফেরেশতাকে বলবে মালিক ফেরেশতা কে দেবে জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনের আঙ্গার হয়ে গেছে মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে জিব্রাইল আমিন ওই দুইটা আঙ্গার যখন আমার আল্লাহর আরশ আযিমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে উম্মালি আপনা জাহান্নাম তো পাক আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না আল্লাহ ধের কি খুশাদ দত্ধা দৎ কর আল্লাহ তালা ওই দুইটা বান্দা কি বলবে আরে বান্দা আমি কি তোমাদেরকে অনতুক বানাইলাম যার কারণে তোমরা আমার এবাদত করতে পারো নাই আল্লাহ তালা বলেন ও খাল পুতুল চিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া পুতু

আমি আল্লাহ তোদের জন্য জমিনটাকে বিচার স্বরূপ বানিয়ে দিলাম আমি আল্লাহ গাছের ব্যবস্থা করে দিয়েছি মাছের ব্যবস্থা করে দিয়েছি এত সংকট নিয়ামত পাওয়ার পরেও আমরা আবাদত করতে পারলাম আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবে ও মানি আপনার একটা নাম ছিল হাজাল আপনার আরেকটা নাম ছিল বান্দা আয় আল্লাহ নাম বলেও ছিল আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামটা দেন মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে হাজার বছর জাহান নামে জ্বালানোর পরে আল্লাহ তালার সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের ও সিলা আই ওই দুইটা বান্দাকে আল্লাহ চন্দিনিয়া আমর্তন কৰুবে ইয়া এলাহি তু মেৰা মা আবু দুহাই এলাহি তু মেলা মা আশু কাঁহাই ইয়া এলাইহি مجھ سے مجھ کو دور ڈھاکے دے کو مجھ میں تجھ کو ایک نظر کفر شری کو میرے دل سے دور رکا غور میرے دل میں عشق حق گلزاروں کر کفر شری کو میرے دل سے উম্মতের দল জাহার নাম কোনো ব্যক্তি যদি বল আমি যাহান নাম সহ্য করবো কোনো ব্যক্তির পক্ষে সম্ভব সহ্য করাম জাহান্নামের জন্য আবু বকর কান্না করে ওমর কান্না করে জান্নাতের টিকিট পাওয়ার পর ওমর কান্না করে জান্নাতের টিকিট পাওয়ার পর নবীর সাহাবী ওসমান কবরে পাশ দিয়া কান্না করে সাহাবা কারম বললেন এর ওসমান কবরে পাশ দিয়া তখন যাও তুমি কান্না করো কেন উসমান সাহাবি তা বলেন তাই হল প্রথম গাটি যারা প্রথম গাটি মাফ পেয়ে যাবে বাকি যত গাঠি থাকবে কেন মাফ পাওয়ার আশঙ্কা থেকে অরে নবীর উম্মতের দল আল্লাহ নবীকে তো সুন্দর আদর্শ দিয়া প্রেরণ করেছেন তোমার জন্য যত আদর্শ প্রয়োজন সব আদর্শ রসুলের মাঝে বিদ্যমান আছে অরে নবীর উম্মতের দল তুমি কিভাবে খাইবা নবীজি দেখা গিয়েছেন তুমি কিভাবে জন্মদিনে শুভেচ্ছা পালন করবা নবীজি বলে গিয়েছেন তুমি কিভাবে মৃত্যু সুখ পালন করবা নবীজি সব বলে গিয়েছেন কিন্তু বর্তমানে নবীর আদর্শ আমরা ঠিক মতো মানি না কিন্তু আবার নবী করে সাহাবায় কারাম কেমন নবীন আশেক ছিল সাহাবাইকার তারা পক্ষে পক্ষে সুন্নি ছিল তারা তো নবী সুন্নাত তারা ভালোভাবে গ্রহণ করেছেন

বেলাল গোসল কো নাই নাব কিন্তুstupita খুলে তো তুমি নাম থে বেলাল সাহেব ডাক বলে বলেন আল্লাহ তাআলা বলদিন আজ কি রজ্জুত কার অরে নবি রুম্ম তেরু দল একমাত্র রাজত্ব আমার আল্লাহ তা আল্লাহ হলো অরে নবি দল এজন্য বান্দার সময় আজ নবীর আদর্শটা লালন করি কারণ হাসরমারটা কঠিন কেমন নাজুক হাল হবে সূর্যের গরমে সহ্য করা যায় না আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না মুসা নবি কাঁদবে না আর বলবে না বার ইসা নবী কাবিনার বলবি না আল্লাহ ভরসাউ ইব্রাহিম নবী কাবপে দর বলবি না আল্লাহ ভরসাউ আব মজনা শব নবী তো কোন আপনি কি করবে আপনি তো দুজাহানের নবী মায়ের নবী বলেন আয়েশা আমি তো কোন মাকামে মাহমুদে আবার বালিকের দরবারে সেজদাই পড়ে যাব সেজদা পড়ে আবুল বাল্লা বর উপদ্রি বাঁচাও আল্লাহ বর উপদ্রুল বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুর ঝাল্লাতে যাব ও নবী তখন কান্নার পর কি হবে আমার আল্লাহ আমাকে আদেশ করবে নবী আর কাঁদবেন না মাথা উঠাইয়া দেন আপনার একটা উম্মতর জাহান নামের মধ্যে দেওয়া হবে না আপনি দুনিয়া দুনিয়া হাউজে কাউসার শব্দ নিয়ে যান আম্মাজ না সবল বিন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাসাই করবে মায়ার নবী বলেন ও আয়েশা আবার উম্মত গুলির মধ্য থেকে যারা পাঁচ বেলা নামাজ আদায় করেছে ওদের উজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে চিনিয়া দরিয়া হাউজে কাউসার সামনে নিয়ে যাব আরে নবীর উম্মতের দল ওই দিন নবী যদি বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করায় যখন হাউজে কাউসারে পানি দিব হঠাৎ করে দেখবা সামনে পর্দা পড়ে গেছে আমি পর্দা দিলা কেন আমার উন্মত এখনো লাইনে দাঁড়ানো পেরাস বলবি আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না বলে কেন বলে আপ নবী আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আপনার সুন্দরটা বলে নাই তারা আপনার নাফরমানি করেছে তারা আপনার শরীয়তে দিক দিয়ে আদর্শ উপর চলাফেরা করে নাই নবী বলবেন তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই সুহকান সুহকান গায়র বা বাদি ওরে নবীর উম্মতের দল যদি আমি আপনি নবীর শাফাত পাইতে চাই তাহলে নবীর আদর্শ লালন করতে হবে নবীর সুন্নাতটা ভালো করে মান হবে রবি যেভাবে আদর্শ আমার আপনাকে দিয়ে গেছেন ওই আদর্শ যদি চলতে পারি তাহলে আল্লাহ আমাকে আপনাকে জান্ন দান করবে